আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে এখন উপস্থাপন করব। এই গরমে কিভাবে স্ট্রবেরি গাছগুলোকে সতেজ রাখা যায় সেটা নিয়েই আমার আজকের এই ছোট্ট ভিডিওটি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা বিভিন্ন ধরনের টবের মধ্যে স্ট্রবেরি চাষ করে থাকেন বা করতে পারেন। যেমন এখানে একটি মাটির টব রয়েছে যার মধ্যে একটি স্ট্রবেরি গাছ লাগানো আছে। মাটির টব স্ট্রবেরি গাছের জন্য অত্যন্ত উপযোগী একটি টব, কারণ মাটির টব এর মধ্যে পানি সহজে জমে থাকে না, মাটিগুলো খুব তাড়াতাড়ি শুকায়, দ্রুত শুকায়। এটা একটা ভালো একটা উপযুক্ত টব। তবে এখানে লক্ষণীয় যে বিষয়টা, আজকের যে বিষয়টা সেটা এখানে খুবই লক্ষণীয়, সেটা হলো যে স্ট্রবেরি গাছ দুটো বিষয়ে খুবই সেন্সিটিভ, দুটো বিষয়ে খুবই সেন্সিটিভ। একটা হচ্ছে অতিরিক্ত পানি, আর একটা হচ্ছে পানির অতিরিক্ত অভাব। দুটোই অতিরিক্ত, অর্থাৎ অভাবও যদি হয় অতিরিক্ত এবং পানির পরিমাণও যদি হয় অতিরিক্ত, এই দুটো কারণেই হচ্ছে স্ট্রবেরির জন্য খুবই সেন্সিটিভ এবং খুবই ক্ষতিকর। আমরা যদি এই দুটো কারণ যদি আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে স্ট্রবেরি গাছকে খুব সহজেই সতেজ, সজীব এবং জীবন্ত রাখা যায়। খুবই খেয়াল রাখতে হবে যে মাটিগুলো শুকিয়ে যেন একদম সাদা হয়ে না যায় এবং স্ট্রবেরি গাছগুলো নেতিয়ে না পড়ে। যদি এরকম অবস্থা হয় যে কন্টিনিউয়াসলি প্রায় দিনই এরকম মাটি খুবই শুকিয়ে যাচ্ছে এবং স্ট্রবেরি গাছগুলো নেতিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওই গাছগুলো আর বাঁচানো সম্ভব হবে না। এবং উল্টো দিকে যদি বলি যে প্রতিনিয়ত যদি মাটিগুলো খুব ভেজা থাকে, যেখানে মাটিতে রসের পরিমাণ স্বাভাবিকের যে বেশি, স্বাভাবিক যে রসের পরিমাণ আছে আমরা বুঝবো কেমনে, সেটা হলো যে সমস্ত টবের মাটিতে পানি দেওয়ার পর সেই পানিগুলো সম্পূর্ণরূপে নিষ্কাশন হয়ে যায় কিন্তু মাটি ভেজা থাকে, অর্থাৎ পানি সেখানে ছিপছিপে পানি থাকে না, পানি সম্পূর্ণ চলে যাওয়ার পর মাটি ভেজা থাকে। এরকম অবস্থা যেটাকে আমরা জো অবস্থা বলে থাকি, সেটা হচ্ছে স্ট্রবেরির জন্য অত্যন্ত উপযোগী। কিন্তু ছিপছিপে যদি অবস্থা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, তাহলে স্ট্রবেরি গাছের শিকড় পচে যাবে এবং ছত্রাক আক্রান্ত হবে, সেটা গোড়া পচা রোগ হয়ে কিন্তু স্ট্রবেরি গাছ মারা যাবে এবং সেই ক্ষেত্রে আবার ওই ছত্রাকের আক্রমণটা পাতায়ও তখন লক্ষ্য করা যায়। দুটো বিষয়। তৃতীয় আরেকটি বিষয় হলো খুবই সেন্সিটিভ স্ট্রবেরি গাছ, সেটা হলো দেখেন এখানে খুবই সতেজ দেখা যাচ্ছে, তো অনেক দেখা যায় অনেক ক্ষেত্রে কড়া রোদে, একদম কড়া রোদ যদি আমরা কড়া রোদে যদি আমরা রাখি, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই পাতাগুলোতে পুড়ে যাবে, অর্থাৎ রোদের কারণে পাতাগুলো পুড়ে যাবে। এটা হচ্ছে কড়া রোদের ইফেক্টে এই গাছগুলো এমন হয়ে থাকে। তো আমরা আমাদের এই স্ট্রবেরি গাছগুলোকে এভাবে তিনটি বিষয় আমি এখানে বললাম, আপাতত এই তিনটি বিষয় আপনারা গুরুত্ব সহকারে ফলো করতে থাকুন, পরবর্তীতে আরও কিছু টিপস আমরা নিয়ে আসব। তাহলে পুনরায় আমি যদি আমার এই কথাগুলো রিপিট করি যে পানি খুব বেশি শুকাতে দেওয়া যাবে না, যাতে করে মাটি সাদা হয়ে যায় এবং গাছগুলো নেতিয়ে যায়, এটা হতে দেওয়া যাবে না, এবং পানি অতিরিক্ত হওয়া যাবে না যাতে করে ছিপছিপে পানি থাকে, মাটি এরকম ভেজা থাকে, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, এই অবস্থা হতে দেওয়া যাবে না, এবং খুবই কড়া রোদের মধ্যে সারা দিন ধরে রাখা যাবে না। আমরা যদি এমন জায়গায় রাখি যেখানে দিনের অর্ধেক পরিমাণ রোদ পড়ে এবং অর্ধেক পরিমাণ ছায়া পড়ে, অর্থাৎ দিনের শুরুতে রোদ পেল এবং দিনের শেষ দিকে আর রোদ পেল না, এরকম অর্ধেক দিন রোদ অর্ধেক দিন ছায়া পায় এরকম জায়গায় যদি রাখি, আর ওই দুটো অবস্থা যদি কন্ট্রোল করতে পারি, আশা করি আমাদের স্ট্রবেরি গাছগুলো এই প্রচণ্ড গরম এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু খুব ভালো থাকবে, সুন্দর থাকবে। এর পরবর্তীতে আপনারা দেখছেন যে এখানে সাকারগুলো থেকে আমরা মাটিতে চারা তৈরি করছি, এই নিয়ে পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সবার সুস্বাস্থ্য ও শুভকামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।